আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই চলুন আপনাদেরকে আজকে প্রবাস জীবনের সত্যি একটি গল্প শোনাই দু সালে ছিলাম বাবা মায়ের বেকার সন্তান পাঁচ ভাই বোনের সংসার আমাদের অভাবের সংসারে ক্ষণে ক্ষণে বুঝতে পারছিলাম বাবা মায়ের সংসারের বোঝা ছিলাম আমি অনেক কষ্ট আর ঋণ করে পাড়ি দিলাম মরুদেশ কুয়েতে দীর্ঘ সাত বছর প্রবাসে কাটিয়ে দিলাম সংসারের ঘানি টানতে টানতে এক কথা সংসারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিলাম নির্লজ্জ অসহায় হয়ে প্রবাসের মাটিতে নিজেকে অমানুষ মনে করে যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করি নাই কখনো সংসারের সুখের পেছনে ছুটতে ছুটতে কখন যে চৌত্রিশ বসন্ত শেষ হলো বুঝতে পারিনি বারবার মনে করে দিত যৌবনের সুখে হারিয়ে যেতে তাই দীর্ঘ সাত বছর পর যৌবনের ডাকে সারা দিতে দেশে গেলাম বিয়ের সব কাজ ঠিকঠাক করে রাখলো বাবা মা মেয়েও ঠিক করে রাখল মেয়েকে আগে থেকে চিনি বলে আমারও আপত্তি ছিল না বিয়ের তিন দিন আগের রাতে পরিবারের সবাই আমাকে নিয়ে মিটিংয়ে বসল প্রথমে বাবা বলল বিয়ের সব আয়োজন করতে ছয় লক্ষ টাকা লাগবে তখন বাবা বলল আমাকে টাকা দিতে বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মনে হলো আকাশটা ভেঙে মাথায় পড়লো বাবাকে বললাম আমার কাছে টাকা নেই যা টাকা বেতন পেতাম তো আপনাকে দিয়েছি মাসে মাসে বাবাসহ কেউ আমার কথা বিশ্বাস করলো না বাবা রেগে সরাসরি বললো টাকা দিলে বিয়ে হবে নয়তো সে কালকে বাড়ি থেকে চলে যাবে কি করব বুঝতে পারছিলাম না অন্ধকার দেখতে লাগলাম বাড়ি চেনা মানুষগুলো অচেনা হয়ে গেল আমি সবাইকে বারবার বলেও কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে আমার কাছে টাকা নেই বিয়ে না হলে মান সম্মান বলতে কিছুই থাকবে না সেই চিন্তায় সারা রাত অনিদ্রায় কাটিয়ে দিলাম সকালবেলায় না খেয়ে এক বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে সব খুলে বললাম বলার পর এক লাখে বছরে তিরিশ হাজার টাকা সুদের চার লক্ষ টাকা ঋণ নিলাম বাকি দুই লক্ষ টাকা প্রবাসী বন্ধুদের থেকে ধার নিয়ে বাবাকে দিলাম তো বাবাকে টাকার কথা সব খুলে বললাম কিভাবে জোগাড় করলাম বাবা আমার কথার কোনো উত্তর দিলেন না অবশেষে অনেক ঝামেলার পর বিয়ে সম্পন্ন হলো বিয়ের প্রথম কমাস আল্লাহর রহমতে বাবা হব খবরটা পেলাম তাই ছুটির তিন মাস বাকি থাকতে আবার চলে এলাম কুয়েতে এসে শুরু করলাম দিনরাত কাজ নিজেকে বিলিয়ে দিলাম কাজের মধ্যে ঋণ যন্ত্রণায় ঘুম আসতো না কখন সে সবই ঋণ আর ক্ষণে ক্ষণে বুঝতে পারলাম ঋণ থাকলে প্রবাস জীবনটা যে কত যন্ত্রণার আর কষ্টের মাসে মাসে যা বেতন পাই সবই ঋণে চলে যায় আগের মতো টাকা বাড়িতে দিতে পারি না বলে বাড়ির সবাই আমাকে সন্দেহ করতে লাগলো আর বলতে শুরু করলো আমি বেতনের সব টাকা শ্বশুরবাড়িতে দেই এই নিয়ে শুরু হলো শ্বশুরবাড়ির লোকদের সাথে আমাদের বাড়ির ঝগড়া ঝগড়ার কারণে আমার মেয়েকে আর বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে অথচ আমি বাবাকে আগেই বলেছি আমার ঋণের কথা কেউ আমাকে বিশ্বাস করেনি কি ছিল আমার ভুল কী ছিল আমার অপরাধ যে ভুলের কারণে আজ একা একা জ্বলছি দূর প্রবাসে আমি তো চেয়েছিলাম সবাইকে নিয়ে সুখে থাকতে কি পেলাম নিজের আপন থেকে যন্ত্রণা ছাড়া যাদের জন্য জীবনের অনেকগুলো বছর যন্ত্রণার প্রবাসে যাদের সুখের জন্য জীবনের সকল চাওয়া পাওয়াগুলোকে কবর দিয়ে দিয়েছিলাম কুয়েতের মরুতে আজ আমার মেয়েটি বলে আব্বু তুমি কবে আসবে বাড়ি তোমার কি আমাকে দেখতে মন চায় না যখন মেয়ের কথাগুলো শুনি তখন আর ধরে রাখতে পারি না চোখের পানিগুলোকে কি বলবো আমার মেয়েটিকে আমি জানি না কবে দেশে যাব এখনো যে ঋণ শেষ করতে পারলাম না একদিকে ঋণ আবার সংসারের খরচ মেয়েটিকে মিথ্যা আশ্বাস দিয়ে বলি আগামী মাসে আসব কিন্তু আমার তো আগামী মাস আসে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ